আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টিকটকের অন্যতম কিছু সেটিংস দেখাবো যেগুলো হয়তো আপনাদের এখনো পর্যন্ত অফ রয়েছে। তো সর্বপ্রথম আমরা আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর গ্যাস আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল নামে একটা অপশন থাকে, সেটাতে একটা ক্লিক করে দেবে। সো গ্যাস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলে বা এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেম থ্রি ডট একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ থ্রি লাইনে একটা ট্রান্স করে দেবেন। ট্রান্স করার পর এখানে আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে আসার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্রান্স করে দেবেন। ট্রান্স করার পর এখানে কিছু সেটিংস বা কিছু নোটিফিকেশন সেটিংস অফ রয়েছে, এগুলোই আপনাদেরকে দেখাবো। আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা অন করতে পারেন, আর আপনাদের যেটা অসুবিধা হয় সেটা আপনারা অফ রাখতে পারেন। আমি সব সেটিংস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আসার পর আপনারা যে কাজটি করেন, পোস্ট নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে পোস্ট নোটিফিকেশন, এটাতে জাস্ট একটা ট্রান্স করে দেবেন। সেটা ট্রান্স করার পর এখানে কিন্তু আমার অনেক নোটিফিকেশন অফ রয়েছে। সো এগুলো কী কী নোটিফিকেশন অফ রয়েছে আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসই দেখিয়ে দেবো। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইক, কমেন্ট, নিউ ফলোয়ার্স, মেনশন অ্যান্ড ট্যাগ, রিপোর্টস, এই নোটিফিকেশনগুলো কিন্তু আমার অফ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনিও চেক করে নেবেন আপনার এরকম কোনো নোটিফিকেশন অফ আছে কি না। সো এটা কিসের নোটিফিকেশন আমি আপনাদেরকে বলে দিই, আপনাকে যদি কেউ লাইক করে সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, মানে টুং করে একটা রিংটুন বাজবে, আপনি যদি এটা অন করে দেন, এই যে এটা যদি অন করে দেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে যদি কেউ কমেন্ট করে, আপনি যদি এটা অন রাখেন তাহলে কমেন্টের নোটিফিকেশন চলে আসবে, অর্থাৎ আপনাকে কমেন্ট করলে একটা টুন করে আওয়াজ চলে আসবে। তৃতীয়টা হচ্ছে ঠিক সেমভাবে নিউ ফলোয়ারের ক্ষেত্রে, মানে কেউ যদি নতুন ফলো করে আপনাকে, সাথে সাথে আপনি যদি এটা অন রাখেন সাথে সাথে একটা নোটিফিকেশন চলে আসবে। আর চতুর্থটা হচ্ছে যদি কেউ মেনশন করে ট্যাগ করে, সেক্ষেত্রে এটা যদি অন থাকে আপনার ওই নোটিফিকেশনটা চলে আসবে সেমভাবে। তো নিজে দেখতে পাচ্ছেন রিপোস্ট, রিপোস্ট করলেও নোটিফিকেশন চলে আসবে। ওকে, সো এগুলো আপনারা অন করতে পারেন, আমি কিন্তু সবগুলো অন রাখবো। সো আপনার যদি অন থাকে তাহলে ভালোই, আপনার যদি অফ থাকে তাহলে আপনি সবগুলো অন করে দেবেন, কে লাইক করতেছে কে কমেন্ট করতেছে সবগুলো আপনার দেখার জন্য। ওকে, সো এখন আমরা একটু নিচে চলে আসবো। সো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলি নোটিফিকেশন। সো ডেলি নোটিফিকেশন মানে কি, ডেলি নোটিফিকেশন মানে হচ্ছে মানে প্রতিদিন নোটিফিকেশন আসবে, কোথার থেকে, টিকটক নাও থেকে। টিকটক নাও একটা অপশন বর্তমানে কিন্তু লঞ্চ করে দিয়েছে, নতুন একটা অপশন চলে আসছে। টিকটক নাও সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওর শেষ একটা ভিডিও বেশ উপরটা দেখে নেবেন, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টিকটক নাও অপশনের ভিডিও নিয়ে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকটক নাও অপশন এবং ডেলি নোটিফিকেশন। সো এটা অন করে দিলে টিকটক নাও অপশনে কি কি আসতেছে, তখন কি করতেছে, টিকটক নাও এর সকল নোটিফিকেশন চলে আসবে দৈনন্দিন। এটা অন করে দিলে জাস্ট আমি এটা অন করে রাখবো, আপনি চাইলে অন করতে পারেন। তো একটু নিচে চলে আসবেন, নিচে আসলে আর একটা অপশন কিন্তু আমার অফ রয়েছে, এটা কিন্তু আগে থেকে অফ রয়েছে আমার। সো এখানে দেখতে পাচ্ছেন উইকলি স্ক্রিন টাইম আপডেট। সো এটা হচ্ছে মূলত সাপ্তাহিক স্ক্রিন টাইম, অর্থাৎ আপনার সাপ্তাহিক একটা আপডেট চলে আসবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনি যে কতক্ষণ টিকটক ইউজ করেন সেটার সাপ্তাহিক একটা গণনার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। আপনি কোন টাইমে কতটুকু টাইম কাটাছেন টিকটকে, মানে কতটুকু সময় ব্যয় করছেন, সেরকম একটি নোটিফিকেশন হিসেবে একটা আপডেট আপনাকে প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে, এটা অন করে রাখলে। সো জাস্ট আপনারা অন করে দিবেন। গাইস আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা যেন জানতে পারে। ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। গুড ভিডিও, নেক্সট ভিডিও, পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।